এডা যে কই গেল কোন থেকে দেইরা আই ববিতা কিছে বাজান আজকেও আজকেও আমার রাস্তার মধ্যে খুব উপস্থিত দিছে আর আমি সেই উপস্থিতে রাজি হইনি দেখে আমার হাত ধরে টাইনে নিয়ে যাইতে চাইছিল হই ওই জানোয়ার তোর আমি কয়দিন কমু যা আমার মায়ের পিছন ছাইরে দে হইছে এত বড় বড় কথা কইন না টাকার জন্য মেয়ের ঘর ধরে বাই করে দিছে এখন আমার কাছে বিয়া দেন কিছু টাকা দে ঝামেলা শেষ ফোন তোর একটা কথা কই আমার মায়ের টাকার জন্য তো বাই করে দিছে কিন্তু দরকার হইলে আমার মায়ের আমি কাইডা নদীতে ভাসাই দিব কিন্তু তোর মতো জানোয়ারের রাতে তুলে দিব কাকা আমি জানোয়ার হই আর যাই হই আমার চেয়ে ভালো পাত্র আপনার মেয়ের জন্য আর কোথাও পাইবেন না তোর মতো শয়তান জানোয়ার পাত্র আমার মায়ের জন্য দরকার নাই এই মুহূর্তে বাড়ি থেকে যা যা কইলাম আর যদি না যাস ঘরে থেকে বড়ি আই না গাড়ে একটা কোপ দিব তোর গলা দুই খণ্ড করে ভালো দিবি ঠিক আছে বাজান তুমি কেন আমার ওই বাড়িতে বিয়ে দিছিলা আমি তোমার বারবার করে না করছিলাম মাগু আমি তো জানতাম না ওই বাড়ির মানুষ এত লোভ তারা তো যাই না হই নাই নিছিল আমি এরকম গরিব মানুষ এতদিনে যদি এই অবস্থা না হইতো তারা যদি বাড়ি থেকে বার করে না দিত বুঝবারই পারতাম না তা গো আড়ালে আড়ালে এরকম অমানুষ তারা একটা কাম করবো বুঝাই আমি জামাই বাবু যদি বুঝে কইলে হয়তো বুঝবো কার কথা কইলা তুমি জামাই বাবাজি আমারে বুঝাইলে তাও বুঝে তুমি জামাই বাবাজি তো অমানুষ তারে বুঝাইলে জীবনেও বুঝবো না আমি তো জানি মা তারপরে ফোন আমার মনে হয় জামাই বাবা যদি ভালো করে বুঝাই কইলে শুনবার পারে ভালো করে বুঝাইলে তো মানুষ বুঝে চল মা তুমি এখনো খাও নাই কেন কেমনে খামু আমার গলা দিয়ে ভাত নামে না বাড়ির বউ বাড়িত নাই তাহলে কি ভাত গলা দিয়ে নামবো বাড়ির বউ বাড়িত নাই মানে বাড়ির বউ বাড়িত নাই তুমি বাড়িতে নিয়ে আও আমার কি কোনো সমস্যা আছে শুধু সাথে 2 লাখ টাকা নিয়ে আও তাইলেই তো হয় তুই বুঝাস না ওরা গরিব মানুষ 2 লাখ টাকা কই পাইবো শোন বাবা আমাকে তো টাকা পয়সার কমতি নাই তোরা আমি বিদেশ পাঠামু কোনো টাকা পয়সা লাগবো না আমার যা আছে আমি সেগুলো দিয়েই তোরা পাঠাইছে থাক তোমার একটা টাকা দিয়েও আমি বিদেশ যাবো না আমার বন্ধুরা কত ভালো তারা বিয়ে করছে যৌতুক নিছে শ্বশুর বাড়ির টাকা নিয়ে তারপরে বিদেশ গেছে আর আমি কিনা তোমার টাকা দিয়ে বিদেশ যাবো জীবনেও না তোমার ভালোই ভালোই একটা কথা কইতেছি ও যদি এই বাড়িতে আসে তাহলে 2 লাখ টাকা নিয়ে তারপর আসতে হবো কথাটা মনে রাখো রাসেল শোন পুলাই তো আমার কোনো কথাই শুনতেছে না এরকম করলে কিরকম হবো বাইর করে দিছে তাতে কি ওরা তো কোনো দিনও 2 লাখ টাকা জমাইতে পারবো না কি করতে পারি কিছুই বুঝতেছি না আরে না জামাই বাবাজি তুমি ভালো আছো বাবা ভালো আছি আপনি আবার সাথে আপনার মেয়ের উনি আইছেন আমাকে বাড়িতে যাইতেছেন হ বাবা ভালো করি নাই খুব ভালো করছেন সাথে টাকা নিয়েছেন তো না বাবা আসলে হয়েছে কি এই থামেন আপনার ইয়ে মানে না মানে কথার মাঝে আমি বুঝতে পারছি যে আপনি টাকাটা নিয়ে আসেন নাই শুনেন টাকা না নিয়ে আসলে আমার বাড়িতে যায় কোনো লাভ নাই তার থেকে ভালো আপনি আপনার মেয়েরা নিয়ে আপনার বাড়িতে চলে যান বাড়িতে যাবো না হ বাড়িতে যাবো কিন্তু তোমার মায়ের লগে আমার শেষ বোঝাপড়া আছে তার লগে কথা না কই আমি ফেরত যাবো না চল মা আচ্ছা ঠিক আছে যান যান তবে একটা কথা মনে রাখেন আমি বাড়িতে আসার পরে যেন আপনি আর আপনার মেয়েরা না দেখি জানো বৌমা তোমার লেগে না আমার অনেক খারাপ লাগে কি করবো পোলাটার কোনোভাবেই বুঝাইবার পারলাম না শুধু কি আমার আপনারই খারাপ লাগে আপনার জন্য তো আমার মনটা কান্দে কিন্তু কি করবো কন আমার যে হাত পা বাঁধা আমি যে কিছুই করতে পারি না তোমার কিছু করতে হইব না যা করার আমি করবো শোনো বৌমা তুমি আর এক মুহূর্তের জন্য এই বাড়ির থেকে বাইরে যাবা না রাসেল যা কইলো
তাতে আমার মাইয়া আপনি গোবারির ভাত খাইবার পারবো না। আমার মাইয়া রে নিয়ে আমার চলে যাও লাগবো, আমি 2 লাখ টাকা দিবার পারবো না। আমি আপনি থামেন, আপনার এইগুলো কোনো কিছু চিন্তা করতে হইব না। পুলা আমার, আমার বাড়ি, আমার পুলার বউ, আমি দেখব। আপনি এখন যান। আমি যাইতাছি, কিন্তু একটা কথা বিয়ানি, আমার মা মরা মাইয়া দাঁড়িয়ে একটু দেখে রেখে। আপনি কোনো চিন্তা করেন না, ও আমার ফুলার বউ না, ও আমার মেয়া। আর আমার মেয়ারে কেমনে ভালো রাখতে হয় সেইটা আমি বুঝবো। আপনি নিশ্চিন্তে বাড়িতে যান। আচ্ছা বি তবু সময় ভালো, এই জন্য তোরা বিদেশ যাইতাছ, আমিও যাইতাছি, তবে আমার নিজের টাকায় না, শ্বশুরের টাকায়। কি ব্যাপার, আপনি একা একা কে, আপনার মেয়ে কোথায়? জামাই বাবাজি, কবিতারে তোমার মা রাইখে দিল, আইতে দিল না। আমার মা আসতে দেয় নাই না, আপনি জোর করে রাই খাইছেন। কি ফুসলাই ফাসলাই কই আইছেন, ঘটনা কি? না বাবা, আমি ফুসলাই কি কম, তোমার মা জোর করে রাইখে দিল। বিশ্বাস না করো, বাড়ি যাই জিজ্ঞেস করো তুমি। হ্যাঁ, বাড়ি যাইতাছি আর জিজ্ঞেস করতেছি, আর আপনার মেয়ের আমি পাঠাইতেছি, আপনি যান। দাঁড়া, এই ঘটনা কি, তুই এই বাড়িতে এখনো রইছস কেন? তোরে না আমি কইছিলাম, আমি ফিরে আইসা যেন তোর এই বাড়িতে না দেখি, তুই তোর বাপের লগে চলে যাস নাই কেন? আমার কি দোষ, আম্মাই আমার এই বাড়িতে রাখছে। আম্মা তোরে রাখছে না, আমি আম্মারে চিনি না। তোর বাপে কি কয়ে গেছে আমার মারে যে তোরে আমার মা এখানে রেখে দিছে? বিশ্বাস করো তুমি, আমার আব্বাই কিচ্ছু কয় নাই, আম্মাই তো জোর করে আমার এই বাড়িতে রেখে দিল। চুপ, একটা কথা কবি না, চুপচাপ এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আর হ্যাঁ, তোর বাপের যায় কবি, 7 দিনের মধ্যে যদি আমার টাকাটা না দিতে পারে তাহলে আমি তোর তালাক দিয়ে দিব। না, ইচ্ছা করলে তুমি আমার তালাক দিতে পারবে না। কি কইলি তুই, তোর তালাক দিতে পারবো না তাই না? তালাক না দিতে পারি তোর তো আমি মারতে পারবো। কিন্তু তুমি এই টাকা পাইলা কই? তার শ্বশুরে দিয়া গেছে। আমার শ্বশুর দিয়ে গেছে মানে? রাস্তায় যখন তার সাথে আমার দেখা হইল, কই এই টাকার বিষয়ে তো আমার কোনো কিছু কইল না। কইব কেমনে, বেচারি মনে অনেক চাপা কষ্ট নিয়ে আইছে, আর এতগুলো টাকা, গরিব মানুষ এতগুলো টাকা পাইলো কই? যদি আশেপাশে কোনো সমস্যা হয় এর জন্যই হয়তো কিছু কয় নাই। তোর টাকা দেওয়া কথা, টাকা পাইছস বা শেষ। না, তোমার কথা ঠিক আছে, আমার টাকার দরকার ছিল, টাকা পেয়ে গেছি। অমানুষ। আম্মা, আমার আব্বা তো কোনো টাকা দিয়ে যায় নাই, তাহলে এতগুলো টাকা আপনি কই পাইলেন? বৌমা, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমার যতগুলো গয়না আছিল আমি বন্ধক রাখছি, আমি পরে শোধ করে নিয়ে আসমনি। আর এই কথা তোমার বাপের কোনো দিন কইবা না, তাইলে সে মন মন অনেক ছোট বোধ করব, আর রাসেলরে তো ঘুণাক্ষরেও বলবা না। যাও, হাত মুখ ধুয়ে আসো, যাও। আম্মা, আপনি যে কাজটা করলেন আজকে, আমার নিজের মা থাকলে হয়তো বা এই কাজটাই করত। মানুষে কয় না যে শাশুড়িরা নাকি কখনো মায়ের মতো হয় না, কিন্তু আমি কমু যে আসলে শাশুড়িরা মায়ের মতো হয়। হ্যাঁ, আপনার দেখা আমি তো ভুলেই গেছি যে আমার নিজের মা নাই, আপনি তো আমার নিজের মা, আপনি আমার শাশুড়ি মা না, আপনি আমার নিজের মা। সামান্য কয়টা টাকার জন্য আমি আমার এইরকম লক্ষ্মী বউটারে হারামু, কখনো না।